খুব সহজ একটা প্রশ্ন করব উত্তর দিতে পারলেই চাবির রিং ওকে না দিতে পারলে না দিতে পারলে হাসবো আমরা সবাই ফাঁস করা প্রশ্নে ভাই পাস করেছে আপনার জন্য খুবই খুবই সহজ প্রশ্ন বাইক গাড়ি বাস ট্রাক পিক আপ যা কিছু আছে যত যানবাহন আছে এগুলো আমরা স্টার্ট করার পরে প্রথম চার থেকে পাঁচ গজ যাওয়ার পরে প্রথম কি সেফটি জিনিসটা আমরা চেক করি সাধারণত একদম ডান পাশের লেন কারা ব্যবহার করে প্রশ্নটা হচ্ছে রাস্তায় চলমান গাড়ির কাগজপত্র পরিদর্শন করার ক্ষমতা রাখে কারা হ্যালো কিউরিয়াস পিপল কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি আছি মমইন বগুড়াতে এসিআই ইয়ামাহা আট বছর পূর্তি উপলক্ষে যে প্রোগ্রাম হচ্ছে সেখানে এখানে অনেক বাইকাররা উপস্থিত হয়েছে সো আমরা একটা গেম খেলবো আমরা বাইকারদেরকে বিভিন্ন প্রশ্ন করব যারা উত্তর দিতে পারবে তাদেরকে আমরা এই গিফটগুলো দিব আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ফ্ল্যাগ রয়েছে সেই সাথে কিউরিয়াস বাইকারের চাপে রিং তো চলেন আমরা খোঁজা শুরু করি কাকে প্রথম আমরা ঘায়ল করতে পারি আচ্ছা এই মুহূর্তে আমরা পেয়ে গেছি ফ্যামিলি বাইকার রাজ ভাই এবং আমাদের ভাবিকে সো ভাবিরে যদি একটা কাজ দিছিলাম করে নাই এর জন্য ভাবির উপরে ক্ষিপ্ত হয়ে কঠিন একটা প্রশ্ন করব আমরা সো আপনাদের দুইজনেরই জন্য একই সেম প্রশ্ন যে উত্তর দিতে পারবেন গিফটটা তাদের জন্য এবং আপনাদের জন্য সুবিধা হচ্ছে বেছে নিতে পারবেন এখানে কিউরিয়াস বাইকারের চাবি রিং আছে ফ্ল্যাগ আছে সো প্রশ্নটা হচ্ছে রাস্তায় চলমান গাড়ির কাগজপত্র পরিদর্শন করার ক্ষমতা রাখে কারা তিনজন ব্যক্তির একমাত্র গাড়ির কাগজ দেখতে চাওয়ার অধিকার আছে সো সেই তিনজনের যে কোনো একজনের কথা বললেই একজন ম্যাজিস্ট্রেট দুইজন হলো টিআই যারা ট্রাফিকের এতে আছে আর থার্ড পার্টি

খুব সহজ একটা প্রশ্ন করব উত্তর দিতে পারলেই রিং ওকে না দিতে পারলে না দিতে পারলে আমরা সবাই আর যদি কোনো না করি আমরা হাসবো আপনি উত্তর দিতে না পারলে আচ্ছা ঠিক আছে এটা যদিও বা আমার কাছে খুব বেশি করেমিং হয়ে যাবে কারণ হচ্ছে উত্তর আমার কাছে কোনো কিছু উত্তর না পাওয়াটা এটা আসলে খুব একটা হাস্যকর আগে প্রশ্নটা তো করি

তো আমরা আরো একজন বাইকার ভাইকে পেয়ে গেছি যদিও আমাদের আজকে দুজনের চাইতে হয়তো আপনারা পেছনে জিনিসটাকে বেশি উপভোগ করছেন কারণ এটা একটা রেট্রো ফিলিং এর ট্রামের একটা ফিলিং দেওয়া হয়েছে সো এটা আমরা হয়তো সাধারণত আপনার নেপাল এবং ইন্ডিয়ার মধ্যে কিছু কয়লা ট্রেন আছে সেই ট্রেনের আদল এটা তৈরি করা হয়েছে যাই হোক আমরা যাচ্ছি না যেহেতু যানবাহন রিলেটেড সো ভাইয়ার জন্য একটা যানবাহন রিলেটেড প্রশ্ন সাধারণত একদম ডান পাশের লেন কারা ব্যবহার করে বা আপনি ডানপাশের লেনটা কখন ব্যবহার করেন ডানপাশের লেনটা যখন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যখন ওভারটেকিং করি তখন ব্যবহার করি সো আজকে আমার কপাল পুরা খারাপ মানে আমি যা গিফট নিয়ে আসছি যত জন্য বলতেছি সবাই রাইট অ্যান্সার দিতেছে যদিও আমি মনে মনে চাচ্ছি যে মানুষ ভুল অ্যান্সার দেখ থ্যাঙ্ক ইউ ভাই আপনি সঠিক উত্তর দিচ্ছেন আপনার জন্য বলেন আপনি কি চান চাবি রিং চান ফ্ল্যাগ চান চাবি রিং দেন নেন আপনার জন্য কিউরিয়াস বাইকারের চাবি রিং আমার থেকে অনেক লম্বা একজন বাইকের ভাইকে পাইছি লম্বায় তারা আটকাইতে পারি নাই কিন্তু প্রশ্ন করে তারা আটকানোর চেষ্টা করব। আচ্ছা একটু আগে একজন বাইকের ভাইকে প্রশ্ন করেছিলাম সেম প্রশ্নটাই আপনাকে করব কিন্তু একটু ডিফারেন্ট সো এই যে ভাগ ভাগ করা রয়েছে দাগগুলো মানে খন্ড খন্ড অংশগুলো সো এটার মানে কি এটার মানে হচ্ছে আপনি ওভারটেক করতে পারবেন এবং দুইটা লাইন সেপারেটেড আছে আর কি এই আপনাকে দুই জায়গা দিয়ে গাড়ি চলতে এটা ওভারটেক করতে পারবেন যেটা লম্বা লাইন সেটাতে ওভারটেক করা যাবে না একভাবে যেতে হবে ফাস করা প্রশ্নে ভাই পাশ করেছে সো ভাইয়ের জন্য ছোট্ট একটা গিফট আমার তরফ থেকে কিউরিয়াস বাইকারের চাবির রিং অথবা আপনি ফ্ল্যাগ চাইলে নিতে পারেন যেটা চান বাইকার বাইকারের জন্য বাইকিং চেইন হ্যাঁ ইউ মনে হয় ওনাকে সবাই চিনেন নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নাই সো আমি ওনাকে বলছি যে ভাই আপনাকে একটা প্রশ্ন করব তারপরে উনি খাওয়া শুরু করছে মানে প্রিপারেশন নিতেছে যে মানে সে তার জিততেই হবে সো আপনার হচ্ছে গিফট হলো অপশনাল মানে আপনি চাইলে চাবি রিং নিতে পারেন অথবা ফ্ল্যাগটা নিতে পারেন আপনি কি ফ্ল্যাগটা দেখছেন আমি তো আপনাকে গিফট করছেন আগে থেকে ও তার মানে তো মানে আপনি প্রশ্নের উত্তর দিতেই চান না চাচ্ছেন না না তারপরে আপনাকে যেহেতু পাইছি ছাড়া হবে না সো আপনার টি-শার্টটা অনেক সুন্দর থ্যাংক ইউ এটা প্রশ্ন ছিল না জানি হোয়াইট এন্ড ম্যাচ করছে আচ্ছা আপনার জন্য খুবই খুবই সহজ প্রশ্ন বাইক গাড়ি বাস ট্রাক পিক আপ যা কিছু আছে যত যানবাহন আছে এগুলো আমরা স্টার্ট করার পরে প্রথম চার থেকে পাঁচ গজ যাওয়ার পরে প্রথম কি সেফটি জিনিসটা আমরা চেক করি ফাঁস করা প্রশ্নে আরো একজন পাশ করছে কানে চশমা যেহেতু পড়ছে আর কাউরে দেখতেছি তার মানে আমারে কেউ দেখতেছে না ভাইয়ের জন্য ছোট্ট একটা চাবির রিং চাবি রিং এর কিন্তু একটা স্পেশালিটি আছে কারণ যানবাহনে ওঠার পরে আমরা এ মুসলমান হিসেবে একটা দোয়া পড়ি সেই দোয়াটা চাবি রিং এর মধ্যে লেখা আছে সো আমি আশা করি আপনি এটা প্র্যাকটিস করবেন

গজের মধ্যে প্রথম কি চেক করতে হয় আবার প্রশ্নটা করেন নিরাপদ রাইড করার জন্য রাইড স্টার্ট করার পরে 5 থেকে 10 গজের মধ্যে বাইকের প্রথম কি চেক করতে হয় মানে আমরা কি চেক করি যে নিরাপদ রাইড স্টার্ট করার জন্য বাইকের বাইক বা যে কোনো যানবাহনই হতে পারে নিরাপদ রাইডটা স্টার্ট করার জন্য প্রথম 5 থেকে 10 গজের মধ্যে প্রথম কি চেক করতে হয় সাধারণত আমরা ব্রেকটাই আগে চেক করি কারণ নিরাপদ রাইড যেহেতু তাই না ব্রেকটা চেক করব তারপরে তেল আছে কিনা এটা দেখব স্টার্ট করলেন আচ্ছা আচ্ছা এখন উত্তরটা ছিল হচ্ছে এক কথায় মানে একবারে বলতে হবে সো জানি না ফরচুনেটলি বলেন ইমরান ভাইয়ের জন্য অথবা আমার জন্য আনফরচুনেট বলেন উত্তরটা কিন্তু সঠিক হয়েছে

আসলে জিনিসটা অনেক সুন্দর আমি ছবি দেখার পর থেকে আমি আপনাকে কমেন্ট করছি যে আমার এই জিনিস লাগবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই